মুখ্যমন্ত্রীকে নিয়ে করা দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ আজ দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে যাবে তৃণমূলের প্রতিনিধি দল ব্রাত্য বসুর নেতৃত্বে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল থাকবেন কুণাল ঘোষ কাকলি ঘোষ দস্তিদার ডক্টর শশী পাঁজা মালা রায় এবং তাপস রায় মুখ্যমন্ত্রীকে নিয়ে করা দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ আজই দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল ব্রাত্য বসুর নেতৃত্বে রাজভবনে তৃণমূলের এই প্রতিনিধি দল যাচ্ছে আর এই দলে থাকবেন কুণাল ঘোষ কাকলি ঘোষ দস্তিদার ডক্টর শশী পাঁজা মালা রায় এবং তাপস রায় অনুপম পাত্র আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে অনুপম আজ কখন যাচ্ছেন তৃণমূলের এই প্রতিনিধি দল এবং তারা মূলত কি কোন বিষয়টা রাজ্যপালের কাছে তুলে ধরবেন আমাদের একটু জানান দেখো তোমায় জানিয়ে রাখি যে তৃণমূলের একটি প্রতিনিধি দল তারা আজকে রাজভবন যাবে এবং রাজভবনে সেখানে তারা রাজ্যপালের সাথে দেখা করবে মূলত দুটো বিষয় তারা সামনে রাখছে প্রথম কথা হচ্ছে যে যেভাবে একের পর এক মন্তব্য দিলীপ ঘোষের সেটা কুরুচিকর মন্তব্য যেটাতে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে তিনি আক্রমণ করছেন তারই প্রতিবাদে তাদের আজকের এই রাজভবন সফর এবং সেখানে গিয়ে রাজ্যপালের কাছে সফর এবং সেখানে গিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ তারা দায়ের করবেন মেমোরেন্ডাম দেবেন এটা প্রথম না তৃণমূল কংগ্রেস এর আগেও রাজ্যপালের সাথে দেখা করেছে এবং সেখানে তারা অভিযোগপত্র জমা করেছে আজকে ফের যাবেন তারা বিজেপির যিনি প্রাক্তন রাজ্য সভাপতি রয়েছেন দিলীপ ঘোষ তার বিরুদ্ধে মূলত অভিযোগ যে একটি সর্বভারতীয় চ্যানেলে যেভাবে দিলীপ ঘোষ আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আক্রমণ কুরুচিকর একজন মহিলাকে আক্রমণ যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা কুরুচিকর এই সমস্ত কিছুর প্রতিবাদেই তাদের আজকের এই রাজভবনে যাওয়া সেখানে ব্রাত্য বসু সেই গোটা টিমটাকে লিড করবেন কুণাল ঘোষ থাকবেন শশী পাঁজা থাকবেন এছাড়া একগুচ্ছ তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব থাকবেন যারা রাজভবনে গিয়ে রাজ্যপালকে সরাসরি অভিযোগ দায়ের করবেন রেনেসা ধন্যবাদ অনুপম তোমাকে অনুপম পাত্র আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে ছিল এতক্ষণ সৌমিক ভট্টাচার্য কি জানিয়েছেন আপনাদের শোনাবো গতকালকেই তো বললেন সাদা হাতি প্রসার ক্ষমতার প্রয়োজন নেই আবার সাদা হাতির কাছেই পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস কি ভাষা ব্যবহার করে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন দেশের প্রধানমন্ত্রীকে নোটবন্দির পরে তার এফিজির ওপরে লাইন দিয়ে লোক দাঁড় করিয়ে থুতু ফেলালো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় জুতোর মালা আমাদের সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার বিরুদ্ধে কি কি শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে মানুষ জানে দিলীপ ঘোষ যে কথা বলেছেন সেটা মুখ্যমন্ত্রী বা তার পরিবারকে আক্রমণ করবার জন্য বলেননি মুখ্যমন্ত্রীর অস্থির রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন সময় মানুষকে মিসলিড করার যে বিবৃতি সেটারই সমালোচনা করেছেন এর জন্য যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে আমরা দুঃখিত কিন্তু বিষয়টা তো সেটা নয় বিষয়টার একটা রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে তারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাজ্যপালের কাছে যেতেই পারেন